ইউনিভার্সিটির অবস্থা কিন্তু খুব ভালো না। ছাত্ররা শারমিনের আত্মহত্যার বিষয়টা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছে, খবরের কাগজে তো ঢালাওভাবে ছাপা হচ্ছে এটা নাকি রেপ কেস। মন্ত্রীপুত্র রুমেল তো ঝামেলা পড়বে। রেপ কেস না রোমান্টিক কেস বোঝা তো কঠিন। সম্পর্ক না থাকলে শারমিন কেন যেত সেখানে? আর ছাত্ররা হয়েছে, কোনো ইস্যু পেলে সঙ্গে সঙ্গে আন্দোলন, তখন সব ঝামেলা সামলাতে হয় আমাদের। হ্যালো, জি জি, ওসি তরিকুল হাসান বলছি। জি, কখন, কোথায়? জি জি জি, আমরা এখনই প্রোটেকশন নিচ্ছি। জি, ওকে রাখি। স্যার, কোনো খারাপ খবর? বলেছি না, সব ঝামেলা সামলাতে হয় আমাদের। ছাত্ররা জোরদার আন্দোলন শুরু করেছে, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর শুরু করেছে। এখনই প্রোটেকশনে যেতে হবে, রেডি হও। কোনো কারণ নয়, এমনি তোমাদের দেখতে আসবো। আসলে একটা ঝামেলা হচ্ছে আপা, পুলিশ আমাকে খুঁজছে। ওই যে ওই, হ্যাঁ, একটা কেসে আপা। আমি এখন একটা জায়গাতে ফোন করেছি, এখন ফোনটা আমি রেখে দেবো, অফ করে দেবো, পরে কথা বলি। ওকে আপা, বাই। দেখেছেন? জি না স্যার, দেখিনি। এই স্কুলকে নিয়ে সিরাজগঞ্জের স্থানীয় পত্রিকা একটা রিপোর্ট বেরিয়েছে, সেখানে আপনার উদ্ধৃতি আছে। শুধু তো সিরাজগঞ্জের পত্রিকা না, ঢাকার একটা পত্রিকা বেরিয়েছে। হ্যাঁ,
অলরেডি দুইজন টিভি সাংবাদিক রওনা দিয়ে দিয়েছে। কাকে বলে চলে আসবে? শুনেন, আমাদের স্কুলের পাশে যে বিল্ডিংটা ভাঙা হয়েছে ওই জায়গাটা ছিল হামিদ সাহেবের বাবা। না, এইটা আমার দাদার জমি, উত্তরাধিকার সূত্রে আমার বাবা পেয়েছে, সেখান থেকে আমি পাবো। ওই একই কথা, হামিদ সাহেবের বাবা ওই জায়গাটা ব্যবহার করার জন্য স্কুলকে দিয়েছিল, কিন্তু এখন আর স্কুলে ওটা প্রয়োজন নেই, এখন তো তারই ফেরত পাওয়ার কথা। অথচ পত্রিকা লিখেছে এই জায়গা নাকি স্কুলের, হামিদ সাহেব জোর করে সেটা দখল করতে চাচ্ছে। আর ওই পত্রিকাতেই আপনার সম্পর্কে লিখেছে আপনি নাকি স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ওই জায়গা উদ্ধারের জন্য আপনি আন্দোলন করবেন, এটা কি ঠিক? জি স্যার। মানে আপনি আন্দোলন করবেন মানে? জি, এটা তো ঘোরতর অন্যায়। আপনারা কি করবেন? আপনারা এই জমিটা দখল করে শাকিল গ্রুপের কাছে আপনারা বিক্রি করে দেবেন এবং সেটা চড়া দামে। কিন্তু আমাদের প্ল্যানে কি ছিল যে ওই জায়গাটায় একটা নতুন বিল্ডিং হবে, কিন্তু আপনাদের এইসব প্ল্যানে তো এটা নেই। কি আপনি আমার দেবেন কথাবার্তা বলতেছেন? এই জমি আমার দাদার, তারপর আমার বাবা, তারপর আমার। দেখেন দেখেন, আপনি দেখেন দেখেন, দলিল দেখেন দেখেন, আপনি তো জাল দলিল। এই জাল দলিল মানে? আপনি এই কথা বলার সাহস কোথায় পেলেন? কোথায়? মাস্টার সাহেব আপনি কি বের করে দেন? বের করে দেন সাহেব। সাহেব, আমি আমি আপনাকে চাকরিটা দিয়েছিলাম কারণ আপনি ফুটবলার আজম সাহেবের শ্যালক। আমি ভেবেছিলাম আপনি খুব ভালো মানুষ, কিন্তু ভেতরে তো দেখছি আপনি অন্যরকম। আপনি স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আন্দোলন করবেন? স্যার, এই স্কুলের সমস্ত টিচার এবং অভিভাবক কিন্তু আমার সঙ্গে আছে স্যার। গেট আউট। শুনুন সাহেব, আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনি যদি এই স্কুলে থাকতে চান তাহলে এইসব আন্দোলন ফান্দোলন ছাড়ুন। আমি সবাইকে নিয়ে বসবো এবং আগামীকালই বসবো, সেখানে সবাই থাকবে, আপনিও থাকবেন। আর সবার মতো আপনাকেও এই স্কুলের পক্ষে যাতে কোনো হুমকি স্বরূপ কোনো কথা না হয় সেইভাবে আপনি কথা বলবেন। তা না হলে কী করবেন স্যার? স্যার, আমি একটা কথা সবসময় শিখেছি এবং সেটা বলতে চাই, আমি নিজে জীবনে কখনো অন্যায় করিনি, যারা অন্যায় করবে তাদের সঙ্গে আমি। আচ্ছা স্যার, কী বলে ঘাট ধরে বের করে দিতে পারলেন না? আস্তে 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 শুনো, সাহেদের পক্ষে সবাই আছে, ও খুব জনপ্রিয়, ওকে সবাই পছন্দ করে এবং স্কুলের প্রায় শিক্ষকই তার পক্ষে। এই সময় যদি তাকে ডিসমিস করা যায় তাহলে কিন্তু হইচই হবে। কিন্তু উনি তো বসে থাকবে না। না, সেটাই এখন চিন্তার বিষয়। হ্যাঁ, পত্রপত্রিকায় লেখালেখি শুরু হলে তো বিপদ হবে। বুঝতে পেরেছি, শাকিল গ্রুপের সাথে আমার বসতে হবে, তার টাকা আছে, তার জনবল আছে। আর আরেকটা ব্যাপার আছে, শাকিল সাহেবের ভাতিজা আছে না, বেশ প্রভাবশালী, তার সাথে অনেক সাংবাদিকের বেশ পরিচয় আছে, তাকে কাজে লাগাতে হবে। শুনুন, আপনারা দুজনেই শাকিল সাহেবের সঙ্গে দেখা করুন খুব তাড়াতাড়ি, তা না হলে কিন্তু উত্তেজনা বেড়ে গেলে সেটা ট্যাকেল দেওয়া যাবে না। আরে কিসের মুশকিল হবে? হ্যাঁ করতেছি, সব করতেছি। এই তুই কোনো নতুন ঝামেলা ছাড়া থাকতে পারিস না? কি দরকার আরেকটা ঝামেলা জড়িয়ে পড়ার? পুলিশ তোকে এমনিতেই খুঁজছে, ধরতে পারলে দুই তিন বছরের জন্য জেলে আটকায় রাখবে। দুই তিন বছর না, সাহায্য অন্যায় করেছে না, মিনিমাম 6-7 বছর। ও, পুরো ব্যাপারটাই মনে হয় তুমি খুব মজা পাচ্ছ। শোনো, সাহেব যে কাজটা করেছে জেনে শুনেই করেছে, বিবেকের কাজটাই করেছে। ওর জায়গায় যদি আমি হতাম না তাহলে আমিও একই কাজই করতাম, এটা নিয়ে ওকে বকাঝকা করো না তো। পদ্মেশটা সারা জীবন এই করে বেড়ালো, মানুষের ভাই কত কিছু করে, পাস করে, চাকরি করে, বিয়ে করে, আর এটা এটা কী করছে? একটা চাকরিও জোটাতে পারলো না। তুমি একটা চাকরি জুটাই দিলা, সেটাও রাখতে পারছে না। আমি জুটাইনি, সাহেব নিজের যোগ্যতা বলে চাকরিটা জুটিয়ে নিয়েছে। আর কি এমন চাকরি, ওই হেডমাস্টারের যোগ্যতা তো সাহেদের যোগ্যতার থেকে অর্ধেক। আপা, আমি ঠিক করেছি যে আমি বিয়েটা করে ফেলবো। আচ্ছা, বিয়ে করবি? কাকে? কোন পোড়া কপালি, কোন মায়ের তাড়ানো বাপে খেদানো মেয়ে তোকে বিয়ে করবে শুনি? আচ্ছা ঠিক আছে, করবো, তুমি একটু ঠান্ডা হও না। তুমি করবো, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, তুমি ঠান্ডা হও। তার মানে বিয়ের আলোচনা করে আমি যা বলতে চাচ্ছি সেই আলোচনা থেকে দূরে সরে যাওয়া, তাই তো? শোন, ওই স্কুলের কোনো ব্যাপারে তুই নাক গলাবি না, কোনো ব্যাপারে না। এখানে থাকতে হলে ভালোভাবে থাকতে হবে। দুলু ভাই, বাবাকে ভয় পেতাম খুব, তার চেয়ে বেশি ভয় পাইল আপাকে। তো দুলু ভাই, এখন তো দেখছি আপনি মহাবিপদের মধ্যে আছেন, মনে হচ্ছে আপনি ভয় পান। আরে ভয় পাচ্ছি, এরকম দেখালে শান্তিতে থাকা যায়? এটা হচ্ছে সার্ভাইভালের একটা গেম, শান্তিতে থাকার একটা উপায়।
কিন্তু সাহেব ওই লোকগুলো কিন্তু খুব বাজে ডেঞ্জারাস ও জানে দুলে ভাই কিন্তু চোখের সামনে এত বড় একটা অন্যায় দেখো আমিও তো স্কুলের স্টুডেন্ট ছিলাম তবে সে অনেকদিন আগের কথা জমিটা তখনও স্কুলেরই ছিল হামিদ সাহেব বা তার বাবা কেউ এটা দাবিদার ছিলেন না এখন শুনেছি স্কুলের পাশ দিয়ে বড় রাস্তা হচ্ছে জমির দাম নাকি 2-3 কোটি টাকা হয়ে যাচ্ছে এখন কত রকম দাবিদার কত কিছু সিরিয়াস কিছু না আবার সিরিয়াস হো মানে সিরাজগঞ্জে একটা ইন্টারেস্টিং একটা জিনিস পাওয়া গেছে স্টোরি হবে অবশ্য ভাই শুনলে খুব খুশি হবেন কি ধরনের স্টোরি স্টোরিটা হচ্ছে সিরাজগঞ্জের একটা স্কুল সেই স্কুলের একজন ব্যক্তি আছেন যিনি খুব দান ফরাত করেন যিনি তার পেছনে কিছু অসাধু ব্যক্তি লেগে গেছে কেন কেন লাগবে কেন লেগেছেন মানে ধরেন ভদ্রলোকের যে অনেক জমি জমা আছে প্রচুর টাকা পয়সা তো উনি চাচ্ছেন যে তার জমি জমা কিছু বিক্রি করে স্কুলের ফান্ডে কিছু টাকা পয়সা দিয়ে দিবে আচ্ছা জমি দখলের মামলা তাহলে ঠিক ওরকম না মানে ভাই আপনি তো সারা দেশে স্কুলের উপর অনেকগুলো ডকুমেন্টারি করেছিলেন তো আমি চাচ্ছিলাম যে এটা তুমি কেন ওটা তো মোমেনার কাজল করে হ্যাঁ ওরা করে আমি চাচ্ছিলাম কি যেটা এক্সক্লুসিভ নিউজ আমি সরে জমিটা করতে চাচ্ছিলাম আর কি ওই জমিটা কি স্কুলের হ্যাঁ স্কুলেরই জমি কিন্তু কিছু অসাধু ব্যক্তি ওটাকে দখল করতে চাচ্ছে হ্যাঁ আমি বুঝতে পারছি না যে তুমি কেন করতে চাচ্ছ এটা তো মোমেন আর কাজল সবসময়ই করে আচ্ছা দেখি ইয়ে শাকিলা তোমার আজকে রাইট আপটা এনেছো একদম রেডি স্যার জাস্ট চেক হয়েছে ঠান্ডা মাথায় কাজ করতে হবে মাথা গরম করা যাবে না শাকিল সাহেব একজন টেলিভিশন রিপোর্টার পাঠাচ্ছেন প্রয়োজন বোধে অন্য আরেকজন মানুষকে পাঠাবে অন্য মানুষ অন্য আরেকজন মানে অন্য মানুষ না না খবরদার এই লাইনে কাজ করা যাবে না শুনেন আমি একটা বুদ্ধি পেয়েছি যেহেতু জায়গা দখলের ব্যাপার মানে স্কুলের জায়গা দখলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেখানে এলাকার লোকজন কিন্তু সব সাহেবের পক্ষে থাকবে আর ওই রিপোর্টারের এখানে কিছু করার থাকবে না হ্যাঁ শাকিল সাহেবের ভাতিজা আছে না সে তো বলছে যে প্রকৃত জমির বিনিময়ে হামিদ সাহেব 10 লক্ষ টাকা স্কুলে ফান্ডে জমা দিবে আরে না না আরও বুদ্ধি খাটাতে হবে আরও প্যাঁচ লাগাতে হবে যেমন ধরেন শাহেদ টাকা খেয়ে অন্যের হাতে জমিটা তুলে দিতে চায় গুড কিন্তু সেটা কিভাবে সম্ভব সম্ভব ওই যে শাকিল সাহেবের বিরুদ্ধে মামলা টামলা করছে না কি যেন নাম গনিমিয়া হ্যাঁ আপনাদের গনিমিয়া এই গনিমিয়াকেও এই মামলায় সুযোগ সুবিধা মতো ঢুকিয়ে দিতে হবে তারপর মানে গনিমিয়াই এই গন্ডগোলগুলো পাকাচ্ছে আর ওই শাহেদকে সেই স্কুলে ঢুকিয়েছে ঠিক আছে বুদ্ধিটা ভালো কিন্তু শাকিল সাহেবের সাথে আমার একটু কথা বলতে হবে না তা তো বটেই বলেন কথা বলেন আর আমিও এর মধ্যে একটু ভাবি চিন্তা করি আর কি করা যায় ঠিক আছে আচ্ছা এই এই জিনিসটা আমি এখানে লিখে দিয়েছি বাট নাজিম ভাই আসলে আপনি এটাকে ক্রস চেক করাবেন শাকিলা সরি সরি ফর ডিস্টার্ব আমাকে একটু হেল্প করতে পারবে শাকিলা কি
কি হল বলেন তো? মানে আমি একটা বড় ধরনের বিপদে পড়েছি। আজ সকালে আমার সিরাজগঞ্জ যাওয়ার কথা ছিল, আমি রওনা দিয়েছিলাম। হঠাৎ আমার বোন ফোন করে বললো যে আমার মার হার্ট অ্যাটাক করেছে, মানে মাকে হাসপাতালে নিয়ে গেছে। আমি অন্ধ হয়েছিলাম, কিন্তু ওখানে অত বড় একটা অ্যাসাইনমেন্ট, প্লিজ তুমি যদি আমার ওই অ্যাসাইনমেন্টটা করে দাও। মানে শিরা কীভাবে বলেন তো, হঠাৎ করে কোনো প্রিপারেশন ছাড়া? হ্যাঁ সাকিরা, মানে তুমি বুঝতে পারছো না, এটা বড় অ্যাডভার্টাইজমেন্ট, মানে অনেক বড় একটা কভারেজ আমরা পাবো। আসান ভাই বাদ দেন না, এটা তো আর ব্রেকিং নিউজ না, দুদিন পরে যান। শাকিলা এটা আমার কাছে ব্রেকিং নিউজ, বিশাল একটা গ্যাদারিং হবে সেখানে, তুমি সবার ইন্টারভিউ করবে, মানে কোনো অসুবিধা নেই, তুমি যদি এখন চলে যাও তুমি রাতে ফিরতে পারবে। সবই তো বুঝলাম, একবার নাজিম ভাইয়ের সাথে কথা বললে হতো না? নাজিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, নাজিম ভাই বিষয়টা জানেন। আচ্ছা আমার মায়ের অবস্থা তো আসে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শাকিলা, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার উপকারের কথা আমার মনে থাকবে। আচ্ছা এই একটা ব্যাপার, এখানে আউটলাইন সব দেওয়া আছে না, আর তুমি ওখানে পৌঁছবার পরে মানে ঠিক দু ঘন্টা পরে আমাকে ফোন দেবে, আমি ডিটেলস তোমাকে বলে দেবো। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। শুনুন ম্যাডাম, এই স্কুলের জন্য আমার বাবা অনেক কিছু করেছে, আমিও করতে চাই। জান আমি 10 লক্ষ টাকা দিলাম, আমার যদি আরও জমি থাকতো তাহলে আমি সেটাও দিতাম, কিন্তু আমার কিছু করার নাই। আমরা 5 ভাই 1 বোন, 2 ভাই আমার বেকার, বোনটা স্বামীর ঘরে গিয়েছিল তাও ফিরে আসছে, আমি ওদের জন্য কিছু করতে চাই। বাবার বড় ছেলে হিসেবে আমার এই দায়িত্বটা আছে, ওরা যাতে কারো কাছে হাত পাততে না হয় সেই জন্য এই ব্যবস্থা, সেই জন্য আমি এই জমিটা বিক্রি করে দিয়েছি, আর এটা তো আমার দায়িত্ব। আপনার বোন ফিরে এলো কেন? সে অনেক কাহিনী, ওরা আমার বোনকে প্রতিদিন পেটাতো, আমার বোন চলে আসছে আর সহ্য করতে পারে নাই। আপনি তো সবই শুনলেন, এখন বিবেচনা করুন সমস্যাটা কোথায়। এই জমিটা গলি মিয়া দখলে নিতে চায় আর সেই জন্য শাহেদ সাহেবকে ব্যবহার করছে। আচ্ছা ঠিক আছে, আমি তো আপনাদের সবার কথাই শুনলাম, এখন আমি শাহেদ সাহেবের সাথে একটু কথা বলি, আর অন্যদের ইন্টারভিউ নেব, সেই সাথে আপনাদেরও নেব, আমি গনি মিয়ার সাথেও কিন্তু কথা বলবো। গনি সাহেবের ইন্টারভিউ নিতে গেলে তো পাবনা জেলে যেতে হবে, 3টা প্রতারণা মামলার আসামি, সে জেল থেকেই সব কলকাঠি নাবে। সে তো আসামি না, কবুতর, ঢোকে আর বেরোয়, ঢোকে আর বেরোয়, এই 3 মাস পর পরই বেরে আসে, এবারও আসবে, সেটা পরে দেখা যাবে। আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি আবার আপনাদের সাথে কথা বলবো। স্বপন ভাই চল। তাহলে এখন কি হবে? মাস্টার সাহেব আপনি চিন্তা করবেন না, না সে যা আমাদের সব কিছু তো সেট করাই আছে। আর একটা কাজ করতে হবে, মহিলাকে একটু ভালোভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, আর তাঁতের শাড়ি আছে না আমাদের? দুইটা তাঁতের শাড়ি, দুইটা 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 মহিলাটা। হ্যাঁ মহিলা, শাহেদ সাহেব আপনি চলে যাচ্ছেন কেন? আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। যা জানার আপনার তো জেনেই গেছেন, আপনারা যেহেতু চলে এসেছেন আমার কিছু করার থাকবে না। মানে? মানেটা খুব সহজ, যাদের পকেটে পয়সা থাকে এবং ক্ষমতা থাকে তাদের কাছে অন্যায়টা ন্যায় হয়ে যায় এবং বিচারটা তারাই পায়, বুঝলেন? জি না বুঝিনি, আপনি যা বলছেন তার পুরোটাই হচ্ছে আজগুবি। আমি এখানে এসেছি কারণ স্কুলের জমিনে যে সমস্যাটা সেটা একটা রিপোর্ট করতে। এক সেকেন্ড, এই নিন আমার কার্ড। এতক্ষণ নিশ্চয়ই আপনি হেডমাস্টার এবং হামিদ সাহেবের সঙ্গে কথা বলেছেন, আমার সম্পর্কে যা জানার নিশ্চয়ই জেনেছেন, নাকি তা হয়নি? আমি একটা জিনিস বুঝলাম না, আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন, আর আমার উপরে কেন রাগ দেখাচ্ছেন? আমি একজন রিপোর্টার, আমি তো অবশ্যই কথা বলবো, এতক্ষণ ওনাদের সাথে বলেছি এখন আপনার সাথে বলবো। আচ্ছা ঠিক আছে বলেন। ওদের বক্তব্য আপনি গনি সাহেবের হয়ে হামিদ সাহেবের জমি দখল করছেন, জমিটা আসলে স্কুলের না। এ ব্যাপারে অবশ্য আমার 2 একজন স্থানীয় লোকের সাথেও কথা হয়েছে, একজন টিচারের সাথেও কথা বলেছি, তারা সবাই বলছেন জমিটা আসলে স্কুলের লাগোয়া, কিন্তু কেউই জানেন না আসলে জমিটা কার। আমার একজন কলিগ অবশ্য এই ব্যাপারে হোমওয়ার্ক করেছেন, জমিটা কিন্তু স্কুলের রেজিস্টার্ড না। তাহলে তো রিপোর্ট হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করা কি আছে? শাহেদ সাহেব আমি আপনার বক্তব্যটা শুনতে চাচ্ছি, বিশেষ করে গনি সাহেবের সাথে আপনার সম্পৃক্ততা। আমার আন্দোলন করতে ভুল হয়েছে, এই জায়গাটা হামিদ সাহেবের না? হামিদ সাহেব তো স্কুলকে 10 লাখ টাকা দিতেন, সেটা স্কুলের কাজে লাগতো। আপনি ভিডিও করছেন কেন? আপনি আমাকে না জেনে ভিডিও করছেন কেন? কেন ভিডিও করছেন আপনি? কেন ভিডিও করলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, আমার সমস্যা আছে। আপনারা সবাই এক এক গলের গরু, ঠিক আছে? সবাই টাকা খেয়ে রিপোর্ট করেন, ফালতু সব।
Excuse me, Shah. স্কোপ ছিল যদি আরো কয়েকজন ইন্টারভিউ নিলে কি হতো? এসো 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 বসো। শোনো শাকিলা, তোমার নিউজটা কিন্তু এডিট করে আমি নিউজে দিয়ে দিয়েছি। এক্সিলেন্ট ভাইয়া, আমার মনে হচ্ছে যে রিপোর্টটা আমি করলে অত ভালো করতে পারতাম না। শাকিলা যে ডিটেলে গেছে, অবশ্য আরও কিছু ইন্টারভিউ নিলে অনেক ভিতরের জিনিসটা বের হয়ে আসতো। অসীমের এডিটিংও কিন্তু চমৎকার হয়েছে ভাইয়া, মানে মোদ্দা কথা যে একটা ভালো জিনিস আমরা আমাদের চ্যানেলে হয়েছে এবার। আচ্ছা আহসান, তুমি এত ইন্টারেস্টেড কেন বলো তো? শাকিলা না হয় এক্সাইটেড, ওর ধারণা এটা একটা এক্সক্লুসিভ নিউজ। বাংলাদেশে এরকম নিউজ হরহামেশাই হচ্ছে, আমিও ভেবেছি যে তাই ছোট্ট করে নিউজটা নিউজে দিয়ে দিই। দেখছিলেন রাতের সংবাদ। এদিকে সিরাজগঞ্জে একটি স্কুলের জমি নিয়ে প্রতারণা চেষ্টার খবর পাওয়া গেছে। স্বপন আহমেদের ক্যামেরায় বিস্তারিত রিপোর্ট করছেন শাকিলা শারমিন। শাহেদ সাহেব, আমি আপনার বক্তব্যটা শুনতে চাচ্ছি, বিশেষ করে গণি সাহেবের সাথে আপনার সম্পৃক্ততা। আমার আন্দোলন করাটাই ভুল হয়েছে, এই জায়গাটা হামেদ সাহেবের না। হামিদ সাহেব তো স্কুলকে 10 লাখ টাকা দিতেন, সেটা স্কুলের কাজে লাগতো। আপনি ভিডিও করছেন কেন? আপনি আমাকে না জেনে ভিডিও করছেন কেন? কেন ভিডিও করছেন আপনি? কেন ভিডিও করলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, আমার সমস্যা আছে। আপনারা সবাই এক এক গলের গরু, ঠিক আছে? সবাই টাকা খেয়ে রিপোর্ট করেন, ফালতু সব। রিয়েলি নাজিম ভাই, রিয়েলি আই এম ইমপ্রেসড। আমার মনে হচ্ছে যে শাকিলা আমার থেকে অনেক ভালো কাজ করেছে। তাছাড়া আমাদের যে এডিটিং, অসীম যে এডিটিং করেছে, অবভিয়াসলি অবভিয়াসলি এক্সেলেন্ট। দেখো দেখো সাহেব, কিরে আচ্ছা আমাদের স্কুলের নিউজটা দেখলো নাকি? হ্যাঁ দেখেছি, আর এমন ভাবে রিপোর্টটা করেছে বলে যে দোষী হচ্ছে তুই। বলো কি বলো কি মানে? আর এমন ভাবে ইন্টারভিউটা নাকি তোর অ্যাটিটিউডটা তো ভালো ছিল না। মানে আমাকেও দেখিয়েছে নাকি? জি আপনাকেও দেখিয়েছি। স্যার রফিক, কোন খবর? স্যার কিছুক্ষণ আগে একটা টিভিতে রিপোর্ট দেখলাম স্যার। কি রিপোর্ট? রিপোর্ট হচ্ছে ওই যে শাহেদ আছেন স্যার, ছাত্রনেতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে ওই স্কুল সংক্রান্ত কি একটা বিষয় নিয়ে যেন রিপোর্টিং করছে। ও এখন বর্তমানে সিরাজগঞ্জে অবস্থান করছে। কি হিসাবে? সেখানে সিরাজগঞ্জে? সিরাজগঞ্জে সম্ভবত স্যার ওখানে স্কুল টিচার হিসেবে জয়েন করেছে স্যার। সিরাজগঞ্জে? জি স্যার। দেখো তো কার্ডটা পাও কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি সিরাজগঞ্জ থেকে আজম খান বলছি। নামে চিনবেন না আপনি আমাকে, তবে পরিচয় দিলে বুঝতে পারবেন। যে স্কুলটা নিয়ে আপনি রিপোর্ট করেছেন ওই স্কুলের টিচার শাহেদের দুলাভাই আমি। জি বলুন। মানে স্কুল মাত নিয়ে যে রিপোর্টটা করেছেন ওটা আসলে ঠিক না। রিপোর্ট সঠিক না মানে? আমার বিশ্বাস আপনাদেরকে মিসগাইড করা হয়েছে, শাহেদ আসলেই নির্দোষ। আচ্ছা ভালো থাকবেন। আমার একটা ভুল রিপোর্টের জন্য শাহেদ সাহেবকে জেল খাটতে হবে? না, এটা আমি কোনোভাবেই ভাবতে পারছি না। বাকি আছে 50,000 বস্তা, এর মধ্যে 25,000 বস্তা চলে যাবে উপর মহলে, আর 25,000 বস্তা কিন্তু ফেলানোর কথা তো 1,00,000 বস্তা, তাই না? পাবলিক তো জানে যে টেন্ডারে আমরা কাজ পাইছি 1,00,000 বস্তা ফেলানো। এটা যদি ভাঙ্গা টেঙ্গে যায় তখন তো পাবলিক আমগো ধরবো। আমি তো এটাই চাই। মানে ভাঙ্গা যাই, যত ভাঙ্গা যাবে তত টেন্ডার হবে, তত পয়সা আসবে। কি ব্যাপার হামিদ ভাই, খুব খুশি মনে হইতেছে দুইজন? চারিদিকে খুশি, কেন আপনি খুশি না? না মানে খুশি হওয়ার মতো কোনো অবস্থা ঘটছে কি না তা তো জানি না, তবে টিভিতে যে নিউজটা দেখলাম না তাতে মনে হয় এবার শাহেদ মাস্টার বেকায়দায় পড়বে। বেকায়দায় পড়বে কি, অলরেডি সে পড়ে গেছে। মানে তো ভাই আপনি ঘটনাটা খুলে কোন তো? আরে সে তো এখন জেল হাজতে। মানে মানে বুঝলেন না, গত রাতে শাহেদ সাহেব রে পুলিশ পিটমোড়া করে বান্দা জামায়াতের করে জেলখানায় নিয়ে গেছে, এখন সে জেলখানায় আমাদের পথের কাটা সাপ। এতদিনে স্বস্তি পাওয়া গেল, খালি স্বস্তির পাইলে হবে না তো, শান্তিতেও থাকতে হবে। আমি খারাপ লোক হইলো, আমি নীতিতে ভালো, বুঝছেন? যে আমার জন্য বুক দিবে আমি তার জন্য গলা দিব, কেউ যদি আমার জন্য গলা দেয় তাহলে তার জন্য আমি চোখ দিব, কেউ চোখ দিলে আমি মাথা দেবো, যদি আমার জন্য মাথা দেয় তাহলে আমি মগ ডালে উঠে বসে দেব। শোনেন, বস্তা ফেলানোর দরকার নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলেন মাস্টারমশাই। শাহেদ সাহেবের দুলাভাই আজম সাহেব ফোন করেছিলেন, উনি বললেন শাহেদ সাহেবকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। তারপর আরও অনেক কিছুই বললেন। ভদ্রলোক একসময় আভনীতে ফুটবল খেলতেন,
ওনার সাথে কথা বলে আমার মনে হলো আমি সবকিছু না জেনে রিপোর্টটা করেছি। আমারও ধারণা তাই। আসলে সবকিছু না জেনে রিপোর্টটা করা বোধহয় ঠিক হয়নি। আমার খুব খারাপ লাগছে নাজিম ভাই। না না, আমার উচিত হয়নি আহসানের চাপাচাপিতে আসলে নিউজটা গিভ ইন করা। আজম সাহেব জানালেন একজন পুলিশ কর্মকর্তা নাকি বিশেষভাবে সাহেদ সাহেবের উপরে রেগে আছেন, নামটাও অবশ্য উনি বলেছেন। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আর পারলে আজম সাহেবের ফোন নাম্বারটা আমাকে দাও, আমি ওনার সঙ্গে কথা বলবো। উনি আবার আমার খুব ফেভারিট প্লেয়ার ছিলেন। দাও আমি দেখি কী করা যায়। আচ্ছা আমি তাহলে নাম্বারটা দিচ্ছি। আপনি একদম টেনশন করবেন না, আপনাকে সসম্মানে মুক্তি দেওয়ার ব্যবস্থা করাটা আমার নিজের দায়িত্ব। আমি সেভাবেই সবার সঙ্গে কথা বলে ফেলেছি, কোনো অসুবিধা নেই। আশা করি আজকেই আপনাকে আমরা রিলিজ করতে পারবো। থ্যাংকস, কিন্তু এই কটা দিন যে আমার নষ্ট হলো, তার ক্ষতিপূরণ কে দেবে? উনি? আমি শুধু এটুকুই বলতে পারি, আম সরি। আর ক্ষতিপূরণের কথা বলছেন তো, কী হলে সেটা সম্ভব হবে আমাকে জানাবেন। আশায় তুই না জনগণের নেতা, এই কয়দিন জেলে থেকে এই অবস্থা? আমি রিপোর্টিংয়ের জবটা ছেড়ে দিচ্ছি, তাহলে হয়তো ওনার কিছুটা শান্তি হবে। আমি দেখে জবটা ছেড়ে দিচ্ছ মানে? এখন কি এসব বলার সময়? আমাদের কোর্টে যেতে হবে, অনেক ফর্মালিটিস আছে। চলো সেগুলো আমি সারতাম, আসো। আমি আমার কথা রাখতে পেরে খুশি, আপনি দয়া করে আমাদের উপরে রাগ পুষে রাখবেন না। আপনাদের আবার অনেক অনেক ধন্যবাদ। ও হ্যাঁ, ওই পুলিশ অফিসার কিন্তু আপনাকে শুভেচ্ছা জানিয়েছে। নাজিম সাহেব, আপনার পক্ষে এরকম আশ্চর্য ঘটনা সম্ভব। আচ্ছা এখন কি করবেন ভাবছেন? আপাতত স্কুলের জমিটা স্কুলে ফিরে দেওয়ার ব্যবস্থা করব, তারপর দেখা যাক কি করা যায়। সরি টরি বলে চলো চলো যাই। শাহেদ সাহেব, আই এম সরি। তার দরকার নেই। আপনি খুব কঠিন একটা মানুষ। আপনি রাজনীতি করেন অথচ আপনার ভেতরে শুধু রাগ আর অহংকার। আমি বারবার আপনাকে সরি বলছি, একটু ভদ্রভাবে উত্তরটা দিলে কি এমন ক্ষতি হয়? আপনার নেতাগিরিতে কমতি পড়ে যায়। আপনি রাগ করছেন কেন? বিনা দোষে যে জেল খাটলাম কয়েকদিন, সেটা কে খাটলো, আমি না আপনি? তাই তো, জেল খাটাটা তো আপনাদের মতো নেতাদের জন্য অনেক ক্ষতিকর। আপনাদের মতো রিপোর্টারদের কারণে একটা সাধারণ মানুষের কতখানি যে ক্ষতি হতে পারে সেটা আপনি বুঝবেন না। ভালোর পক্ষে আসার চেষ্টা করুন, একটা ভালো কাজ করে দেখুন, দেখবেন অনেক ভালো লাগবে। আমার মতো স্টুপের একটা মেয়ের উচিত হবে না আপনার মতো ভালোর পক্ষে দাঁড়ানোর ধৃষ্টতা দেখানো। নাজিম সাহেব জি, আপনি যদি একটু স্কুলের ব্যাপারটা একটু হেল্প করতেন, মানে একজন রিপোর্টার যদি পাঠাতেন যে আসল ঘটনা কী ঘটেছে সেটা রিপোর্ট করার জন্য। পাঠাবো পাঠাবো, অবশ্যই পাঠাবো।
শাকিলাকেই পাঠাবো, কারণ ভুল শুধরানোটা ওর কর্তব্যের মধ্যেই পড়ে। আপনি আপনি এসেছেন শুনেছি, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। আপনার যদি কোনো প্রবলেম না হয় তাহলে কি একটা ইন্টারভিউ দেবেন? মানে এখন যদি ইন্টারভিউটা দিতেন তাহলে এখনই আমি ফিরতে পারতাম। এখনই ফিরে যাবেন? কেন, আরও কিছুক্ষণ ঘুরঘুর করতে হবে আপনার পিছনে। আপনি নাকি চাকরিটা ছেড়ে দিয়েছেন? ছেড়েই তো দিয়েছি, এটা আমার লাস্ট অ্যাসাইনমেন্ট। চাকরিটা ছাড়বেন না, প্লিজ বসুন। প্রশ্ন করা তো আপনার কাজ, আমি তো যা শুনে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই বাদাম খাবেন? বেশি বাদাম খাও কিন্তু ঠিক না, মোটা হয়ে যাবে। চাকরি টাকরি তাহলে কি করবেন চিন্তা করেছেন? কিছুই এখনো ভাবিনি, খাবো দাবো ঘুরে বেড়াবো বাদাম খাবো। আপনি চাইলে কিন্তু আমি আপনাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারি। কেন, চাকরির দোকান খুলেছেন? না দোকান খুলিনি, তবে আমি একটা নিজেই স্কুল খুলেছি। সেখানে একজন সৎ মেধাবী মানুষের প্রয়োজন। আপনি যদি আমার সঙ্গে থাকেন ওদেরও উপকার হবে, আমিও খুশি হব। কেন খুশি হব? আমি তার থেকে জেল খেটেছি। আমার ভালো একজন মানুষ দরকার।